হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন তিরিশটি ফুল গাছের সঙ্গে পরিচয় করাবো যেটি আপনার সারা গরমকাল আপনার বাগানে কিন্তু এরকম প্রচুর পরিমাণে ফুল দেবে প্রথমে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে রঙ্গন এটি ড্রপ ভ্যারাইটির গাছ আপনি যদি ছাদ বাগানে লাগাতে চান তাহলে ড্রপ ভ্যারাইটি লাগালে সব থেকে ভালো লাগে দেখতে গাছটি দেখে আপনারা বুঝতে পারছেন এর লং ভ্যারাইটিও আছে গ্রাউন্ডে লাগাতে গেলে আপনারা লং লং ভ্যারাইটি রাখুন আর ছাদে লাগাতে গেলে ড্রপ ভ্যারাইটিগুলো লাগালে সব থেকে সুন্দর দেখতে হয় এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মোর গোলাপ বা অ্যাডেনিয়াম এটি হচ্ছে মরুভূমির গাছ যে কারণে এটি কিন্তু খুব কষ্ট সহিষ্ণু গাছ এই গাছটি কিন্তু বীজ থেকে সুন্দরভাবে চারা তৈরি হয় আর এর কলম করে কিন্তু সুন্দর সুন্দর যেসব রোজি ভ্যারাইটিগুলো সেগুলো করা হয় আর এটা হচ্ছে সিঙ্গেল পাপড়ি আর খুবই কষ্ট সহিষ্ণু গাছ এই গাছটিও কিন্তু আপনার বাগানে লাগান আর সারা গরমকাল কিন্তু এই গাছটি প্রচুর পরিমাণে ফুল দেয় শীতেও একটা দুটো ফুল হয় কিন্তু সারা গরমকাল বেশি পরিমাণে ফুল হয় এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পোরতুলিকা এটা তিন নম্বর গাছ এটা আপনার বাগানকে পুরো ফুলে ভরিয়ে রাখবে দেখুন সারা বাগান পুরো হলুদ মানে ফুলে আলো হয়ে থাকবে এর সিঙ্গেল পাপড়ি ডবল পাপড়ি মসরজ আর এই গাছগুলো কিন্তু ডাল কাটিং থেকে ছোটো ছোট ডাল থেকে কিন্তু হয় আর এর বীজ থেকেও চারা তৈরি হয় এই গাছটিও আপনারা লাগাতে পারেন এর অনেক রকম কালার অপশনও আছে এরপরে দেখাবো চার নম্বর গাছ এটা হচ্ছে বোগেন বেলিয়া এটিও একদমই একটি লোমেন্টেন্স গাছ আর এর ডাল থেকে চারা তৈরি হয় আর এই গাছগুলোর ড্রপ ভ্যারাইটি আছে আর লং ভ্যারাইটি যেগুলো সেগুলো গ্রাউন্ডে লাগালে ভালো হয় ড্রপ ভ্যারাইটিগুলো আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন আর এর সুন্দর সুন্দর ফুল কিন্তু হয় এর এই সমস্ত গাছ কিন্তু আপনারা লাগাতে পারেন এরপরে পাঁচ নম্বরে যেটা সেটা হচ্ছে জবা এর হাইব্রিড আর দেশি সব রকম ভ্যারাইটি আছে দেশি ভ্যারাইটিটা আপনার সারা গরমকাল ফুল দেয় আর যে হাইব্রিড ভ্যারাইটিটা এটা কিন্তু সারা শীতকাল ফুল দেয় আপনারা গরমকালের জন্য লাগালে কিন্তু হাই মানে দেশি ভ্যারাইটিটা লাগান আর হাইব্রিড ভ্যারাইটিটা আপনার শীতকালে ফুল দেবে তাহলে এইটাও আপনারা কিন্তু লাগাতে পারেন এরপরে ছ নম্বরে যেটা দেখাবো এটা হচ্ছে টিকোমা গাছটিকে পুরো দেখুন রঙে ভরিয়ে রাখে এটা অরেঞ্জ কালারের টিকোমা এটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এটা বীজ থেকে চারা তৈরি হয় আর একদমই লো মেনটেন্স গাছ হাডি গাছ এই গাছটিও কিন্তু আপনারা লাগাতে পারেন এরপরে সাত নাম্বার যেটা আসছে এটা কাঠ চাপা এর অনেক রকম কালার ভ্যারাইটি আছে আর এর ডাল থেকে সুন্দর চারা তৈরি হয় আর এর ছোট ছোটো ভ্যারাইটিও আছে যেগুলো খুব ছোট থাকে বড় হয় না সেইগুলো ছাদ বাগানের জন্য একটি বেস্ট গাছ আর এইগুলো বড়ো ভ্যারাইটিগুলো আপনারা গ্রাউন্ডে লাগাতে পারেন সুন্দর ফুল দেয় সারা গরমকাল এরপরে আট নম্বরে যেটা সেটা হচ্ছে চন্দ্রপ্রভা বা এর নাম গরিচরীয় বলে এটা এরকম গুচ্ছ গুচ্ছ ফুল হয় প্রচুর পরিমাণে ফুল দেয় আর এই গাছটা থেকে ভালো হয় গ্রাউন্ডে লাগালে কারণ এটি গ্রাউন্ডে সব থেকে ভালো ফুল হয় একদম থোকা থোকা ফুল হয় গাছটি একটু বড় হয় যে কারণে এই গাছগুলো গ্রাউন্ডে সব থেকে ভালো হয় আপনি ছাদ বাগানে লাগালে এটাকে কেটে ছোট করে রাখতে পারেন তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে আর এর বীজ থেকেও চারা তৈরি হয় আর ডাল কাটিং করেও চারা তৈরি করা যায় আর সারা গরমকাল এইভাবে কিন্তু ফুল হয় এরপরে দশ নম্বরে আসছে এটা হচ্ছে কুন্দ এটিও কিন্তু সারা গরমকাল আপনার বাগানে এরকম সাদা সাদা ফুল হবে আর এটি একটি লতানো টাইপের গাছ আর এটা যদি আপনি টবে কিংবা ছাদ বাগানে লাগান তাহলে কেটে এটাকে কিন্তু বনসাই আকারে বসি করে রাখা যায় যেটাও আপনার বাগানে ফুল দেবে প্রচুর পরিমাণে আর গ্রাউন্ডে লাগালে আপনার গাছটি লতানো টাইপের আপনারা লতিয়ে দিলে কিন্তু প্রচুর ফুল দেবে আর থোকা থোকা গুচ্ছ আকারে ফুল হয় আর সারা গরমকাল এই গাছটিতে ফুল হয় এরপরে বারো নম্বরে যেটা এটা হচ্ছে অ্যামারেস লিলি এটা একটি বাল্ব জাতীয় গাছ এটিও লাগাতে পারেন এরপর তেরো নম্বরে এটা হচ্ছে রেন লিলি এটা মূলত বর্ষাকালে ফুল হয় সারা বর্ষাকাল এরকম প্রচুর পরিমাণে ফুল কিনতে হবে লো মেনটেন্স গাছ আর বাল্ব থেকে সুন্দরভাবে তৈরি হয় আর এখন এর অনেক রকম ভ্যারাইটি কিন্তু আছে এগুলো শীতকালেও কিন্তু একটা দুটো করে ফুল হয় সাদা ভ্যারাইটিটা এরপরে যেটা আসছে চোদ্দ নম্বরে এটা হচ্ছে জিনিয়া এর দেশি হাইব্রিড থোকা সিঙ্গেল পাপড়ি অনেক রকম ভ্যারাইটি আছে এটা একটি দেশি ভ্যারাইটি এগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন সারা গরমকাল প্রচুর পরিমাণে ফুল কিন্তু এতে হয় এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্যালাডিয়া এটার কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে এটাও একরকম ভ্যারাইটি এগুলো বীজ থেকে চারা তৈরি হয় একবার আপনার এই গাছগুলো আনলে বীজ থেকে কিন্তু বারবার চারা তৈরি হয়েই যাবে এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ষোলো নম্বর এটা হচ্ছে নীলকণ্ঠ বা অপরাজিতা এর অনেক রকম কালার অপশন হালকা গোলাপি সাদা মানে হালকা নীল বেগুনি কালারের যেটা সাদা এটার অনেক রকম কালার আছে এটা হচ্ছে লতানো টাইপের গাছ এটাও লাগাতে পারেন এরপরে যেটা দেখাচ্ছি এটা ষোলো নাম্বার এটা হচ্ছে না সরি এটা সতেরো নাম্বার এটা হচ্ছে চিত্রক এই গাছটিও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এটাকে নীলচিতাও বলে অনেক জায়গায় কিন্তু এটার নাম চিত্রকও আছে নীলচিতাও আছে এটাও আপনারা লাগাতে পারেন এরপরে যেটা দেখাচ্ছি এটা আঠেরো নাম্বার এটা হচ্ছে গোলাপ মানে এটা দেশি গোলাপ যেটা সারা বছর সারা গরমকাল কিন্তু গরমকালেও ফুল দেয় শীতেও ফুল দেয় এটা কিন্তু গরমকালে ফুল দেয় আর সুন্দর সেন্টও হয় আর এটা ডাল থেকে কিন্তু সুন্দরভাবে চারা তৈরি করা যায় আর দেশি গোলাপ কিন্তু লো মেন্টেন্স গাছ এবার উনিশ নম্বরে যেটা এটা হচ্ছে অলোকানন্দা বা মুন্ডা এর অনেক রকম কালার অপশান আছে আর এর ড্রপ ভ্যারাইটি আছে আর এগুলো লং ভ্যারাইটি ড্রপ ভ্যারাইটিগুলো সুন্দর টবে মানে ছোট গাছ করে রাখা যায় আর এগুলো কাটিং করে ছোট করে রাখা যায় এর কালার অপশনও আছে অনেক রকম এটা আপনারা লাগাতে পারেন সারা গরমকাল আপনার বাগানে প্রচুর ফুল দেবে এরপরে কুড়ি নম্বর যেটা এটা হচ্ছে সূর্যমুখী এটাও কিন্তু একবার যদি আপনি আনেন বীজ থেকে কিন্তু সুন্দর আপনার চারা লাগাতেও হবে না এমনিতেই চারা তৈরি হয়ে আবার কিন্তু পরের বছর ফুল দেবে মানে সারা বছরই ফুল এটা থাকে এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একুশ নম্বরের গরমকালের জন্য একটি বেস্ট গাছ যেটা হচ্ছে হাইব্রিড দেশি সব রকম থাকে এটা হচ্ছে নয়নতারা বা ভিংকা এটাও লাগাতে পারেন এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে দোপাটি এটা হচ্ছে বাইশ নম্বর গাছ এটাও কিন্তু আপনার বাগানে মানে প্রচুর পরিমাণে ফুল দেয় এটা বর্ষার সময় বেশি পরিমাণে ফুল দেয় কিন্তু এটির বীজ পরে আপনার বাগানে কিন্তু সারা বছরই ফুল দেয় এই ভিডিওটি যখন শ্যুট করেছি তখন কিন্তু শীতকাল এখনও দেখুন শীতকালেও কিন্তু ফুল রয়েছে তাই এই গাছটি কিন্তু আপনারা লাগাতে পারেন নার্সারি থেকে একবার যদি আনেন আর আপনার এই গাছটি কিন্তু আপনার বাগান ছেড়ে যাবে না এরপরে তেইশ নম্বর এটা হচ্ছে ইউফোর বিয়া মিলি এর অনেক রকম কালার অপশান আছে এটিও কিন্তু সারা গরমকাল আপনার বাগানে ফুল দেয় কিন্তু শীতকালে বেশি ফুল দেয় আর সারা গরমকাল কিন্তু আপনার বাগানে ফুল দিয়ে যাবে এর সাদা হলুদ অনেক রকম কালার আছে এরপরে যেটা চব্বিশ নম্বর এটা হচ্ছে করবি এটা থোকা সিঙ্গেল পাপড়ি অনেক রকম ভ্যারাইটি আছে এগুলোও কিন্তু আপনারা বাগানে লাগাতে পারেন গরমকালে একটি প্রচুর পরিমাণে ফুল দেয় এরপরে পঁচিশ নম্বর যেটা এটা হচ্ছে মাংকি তেল বা শিব জটা এই গাছটি লোমেনটেন্স গাছ এটি ডাল থেকে কিন্তু সুন্দরভাবে চারা তৈরি হয় আর দেখুন দেখতে খুবই সুন্দর লাগে এই গাছটি এটিও কিন্তু আপনার ছাদ বাগানে লাগাতে পারেন ২৬ নম্বরে যেটা এটা হচ্ছে রজনীগন্ধা এটি একটি কন্দ জাতীয় গাছ এটি বাল্ব তুলে এনে লাগিয়ে দিলে সারা গরমকাল কিন্তু আপনার বাগানে ফুল হয় আর আপনার বাগানে সুগন্ধে ভরিয়ে রাখে এই গাছটিও আপনি আপনার বাগানে লাগান আর বাগানটি আপনি সুগন্ধে ভরিয়ে রাখুন আর দেখুন সুন্দর ফুল হয় এই গাছটিতে এর এখন হাইব্রিড ভ্যারাইটিও এড়িয়েছে যেটা ডবল পাপড়ি এইবার যেটা সাতাশ নম্বরে এটা হচ্ছে একটি জলজ গাছ শালুক ফুল গাছ এটি কিন্তু আপনার বাগানে প্রচুর পরিমাণে ফুলও দেয় দেখুন সুন্দর ফুলগুলো দেখতে খুবই সুন্দর এটা কিন্তু আপনারা লাগাতে পারেন লো মেনটেন্স গাছ জলজ গাছ কিন্তু খুব বেশি মেনটেনেন্সের দরকার হয় না আর ফুলগুলো দেখতে খুবই সুন্দর এগুলো আপনি আপনার বাগানে অবশ্যই অ্যাড করুন এরপরে আটাশ নম্বরে এটা হচ্ছে স্থলপদ্ম এটা কিন্তু বছরে দুবার ফুল হয় শরৎকালে একবার হয় আর মাসের দিকে একবার ফুল হয় দুবার কিন্তু এই ফুলটি হয় প্রথমে সকালের দিকে সাদা হয় তারপরে আস্তে আস্তে বিকালের দিকে সেটা গোলাপি কালারের হয়ে যায় যেটা কিন্তু ডাল থেকে খুব সুন্দর চারা তৈরি করে কিন্তু আপনি লাগাতে পারেন কিংবা নার্সারি থেকেও চারা কিনে এনে লাগাতে পারেন এরপরে উনত্রিশ নাম্বারে যেটা সেটা হচ্ছে গাদা এটা কিন্তু শীতে গরমে গরমের একটা আলাদা ভ্যারাইটি আছে সেটা আপনারা লাগিয়ে কিন্তু আপনার বাগানে সারা গরমকাল এরকম গাদা ফুল পেতে পারেন সেটা আপনারা সংগ্রহ করে আপনার বাগানে লাগাতে পারেন এরপরে তিরিশ নাম্বারে যেটা এটা হচ্ছে হাজারি হাজার মানে হাজারি বেলি বলে কে মানে বেলি ফুল গাছেরই এটা হচ্ছে হাজার বেলি বা ভাট বেলি অনেক রকম নাম আছে এটিও আপনার বাগানে অ্যাড করতে পারেন তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত